যদি শিক্ষা মন্ত্রকের পোর্টাল যেখানে আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বা সেন্সিটিভ ম্যাটার ডিল হয়, সেই ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আমাদের যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো রাজ্য সরকার বা যে কোনো সরকারের কাছে জমা থাকে, তো তার সুরক্ষা কি আছে? যে কোনো মুহূর্তে তো সেটা গণ্ডগোল হয়ে যেতে পারে। আমাদের সরকার বিরাট বড় প্রকল্প ঘোষণা করেছে, যার মাধ্যমে এই সমাজগুলোকে আগামী দিনে ভারতবর্ষে তাদের উন্নতি করা সম্ভব এবং তাদের উপযুক্ত জায়গায় পৌঁছানো এবং তাদের পপুলেশনকে রক্ষা করা, তাদের সমাজকে রক্ষা করা। প্রায় 11,000 আদিবাসী সমাজের লোকেদের আজকে গৃহপ্রবেশ ঘটবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। ভারতবর্ষে এই যে বিশেষ গ্রুপ আছে, এই গ্রুপের যে আমি যাদেরকে স্পেশাল ভালনারেবল গ্রুপ বলছি, সেই গ্রুপের জন্য যে পিএম সাহেব, আমাদের পিএম সাহেব অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে 304 হোস্টেল ধরতি আবাস জে জি ইউএ যোজনার মাধ্যমে তৈরি করা হবে আগামী দিনে। আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে, আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে দুবার লেটার লেখার পরেও এবং বেশ কয়েকটি ভিসি ভিডিও কনফারেন্স হওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটিও প্রপোজাল আমাদের যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের, মানে গোটা দেশে 304 হোস্টেল আদিবাসী সমাজের জন্য, বিশেষ করে এই যে ভালনারেবল গ্রুপ যাদেরকে বলছি, যারা আরও ছোট পপুলেশনে যারা বাস করে আদিবাসী সমাজের মধ্যে, তাদের 304 স্কুল হোস্টেল তৈরি হবে যেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়াশুনো করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য প্রপোজালই যায়নি পশ্চিমবঙ্গ থেকে, স্যাংশন পরের কথা, কোনো প্রপোজাল পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। তা আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে উপযুক্ত ব্যবস্থা নেবেন, যার ফলে এই ধরনের যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো আছে তার লাভ কমসে কম পশ্চিমবঙ্গের মানুষরা পাক, অন্যান্য রাজ্য পাচ্ছে এবং তারা উন্নয়নের দিকে আরও এগিয়ে যাচ্ছে, এমনিতেই তারা আমাদের থেকে এগিয়ে। যে বিহারকে আমরা একসময় হেয় করতাম, সেই বিহার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, ঝাড়খণ্ড আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, উড়িষ্যা তো কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তা আস্তে আস্তে আমরা পেছোতে পেছোতে কোন জায়গায় গিয়ে পেছবো? এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ট্যাব নিয়ে একটা বিরাট কেলেঙ্কারির হদিশ পাওয়া গিয়েছে এবং শেষ যেটা জানা যাচ্ছে যে এপিসেন্টার হচ্ছে চোপড়া, অর্থাৎ আপনার যে জেলা তার পাশের জেলা উত্তর দিনাজপুর জেলার চোপড়া। হ্যাঁ, কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে দুর্নীতি হয়েছে, এখন এতদিন পরে লালবাজার তদন্তে নিয়ে উদ্ধার করছে বিভিন্ন জায়গায়, ভিন রাজ্যে টাকা গিয়েছে এরকম প্রচুর অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশ মনে করছে যে চোপড়া, কিষানগঞ্জ, ইসলামপুর এসব জায়গায় অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা গায়ে করছে। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের উচিত এর তদন্ত করা এবং কেন এই ধরনের ঘটনা ঘটল, একটি রাজ্য সরকারি অ্যাকাউন্ট থেকে, সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব? তাহলে আমাদের যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর? এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে যা পরিস্থিতি হয়েছে। না না, সেই প্রশ্নটাই তো আমি বলছি, আমি তুলছি যে যদি শিক্ষা মন্ত্রকের পোর্টাল যেখানে আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বা সেন্সিটিভ ম্যাটার ডিল হয়, সেই ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আমাদের যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো রাজ্য সরকার বা যে কোনো সরকারের কাছে জমা থাকে, তো তার সুরক্ষা কি আছে? যে কোনো মুহূর্তে তো সেটা গণ্ডগোল হয়ে যেতে পারে। মালদার একজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়, তারপরে তার যেমন আমরা বলি না যে জঙ্গলে পশুরা ভালো থাকে, সেরকম তৃণমূল জলে মাছ ভালো থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে? তৃণমূল কংগ্রেসের তো পুষ্টি দরকার কিনা, পুষ্টি তো ওদের তখনই হয়, চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য, ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয়। তো তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ হবে তৃণমূল কংগ্রেসের। ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, তাদের পুলিশের উপর আস্থা নেই, এনআইএ তদন্তের দাবি তারা জানাচ্ছে, রাজ্যপালের কাছে করা হবে এবং অর্জুন সিং বলেছিল অমিত শাহকে চিঠি লিখবে। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা যখন তৃণমূল কংগ্রেসের শাসিত পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছেন না, তাহলে তো ধরে নিতে হবে যে এই সরকারের উপর মানুষের বিশ্বাস সম্পূর্ণভাবে, আস্থা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। মানুষ চাইছে যে এই সরকারটা চলে যাক, এখন যেন তেন প্রকারে কায়দা কানুন করে ওরা ভোটটা পাচ্ছে।
3-4% ব্যাপার এদিক ওদিক হয়ে গেলে পরেই পকার পার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। না না, পশ্চিমবঙ্গে তো এটা প্রতিনিয়ত একটি দৃশ্যে আমাদের সবার কাছে আকাঙ্ক্ষিত দৃশ্য হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে খবরের চ্যানেল খুলবো, এখন সিরিয়ালে মানুষের মন ভরছে না, আনন্দ পাচ্ছে না, টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। যদি শিক্ষামন্ত্রকের পোর্টাল যেখানে আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বা সেন্সিটিভ ম্যাটার ডিল হয় সেই ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আমাদের যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো রাজ্য সরকার বা যে কোনো সরকারের কাছে জমা থাকে তো তার সুরক্ষা কি আছে? যে কোনো মুহূর্তে তো সেটা গণ্ডগোল হয়ে যেতে পারে। আমাদের সরকার বিরাট বড় প্রকল্প ঘোষণা করেছে যার মাধ্যমে এই সমাজগুলোকে আগামী দিনে ভারতবর্ষে তাদের উন্নতি করা সম্ভব এবং তাদের উপযুক্ত জায়গায় পৌঁছানো এবং তাদের পপুলেশনকে রক্ষা করা, তাদের সমাজকে রক্ষা করা। প্রায় 11,000 আদিবাসী সমাজের লোকেদের আজকে গৃহপ্রবেশ ঘটবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। ভারতবর্ষে এই যে বিশেষ গ্রুপ আছে, এই গ্রুপের যে আমি যাদেরকে স্পেশাল ভালনারেবল গ্রুপ বলছি, সেই গ্রুপের জন্য যে পিএম সাহেব, আমাদের পিএম সাহেব অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে 304 হোস্টেল ধরতি আবাস JGUA যোজনার মাধ্যমে তৈরি করা হবে আগামী দিনে। আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে, আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে 2 লেটার লেখার পরেও এবং বেশ কয়েকটি ভিসি ভিডিও কনফারেন্স হওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটিও প্রপোজাল আমাদের যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের, মানে গোটা দেশে 304 হোস্টেল আদিবাসী সমাজের জন্য, বিশেষ করে এই যে ভালনারেবল গ্রুপ যাদেরকে বলছি, যারা আরও ছোট পপুলেশনে যারা বাস করে আদিবাসী সমাজের মধ্যে, তাদের 304 স্কুল হোস্টেল তৈরি হবে যেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়াশুনো করবে। কি দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য প্রপোজালই যায়নি পশ্চিমবঙ্গ থেকে, স্যাংশন পরের কথা, কোনো প্রপোজাল পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। তা আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এর পরে উপযুক্ত ব্যবস্থা নেবেন, যার ফলে এই ধরনের যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো আছে তার লাভ কমসে কম পশ্চিমবঙ্গের মানুষরা পাক, অন্যান্য রাজ্য পাচ্ছে এবং তারা উন্নয়নের দিকে আরও এগিয়ে যাচ্ছে, এমনিতেই তারা আমাদের থেকে এগিয়ে। যে বিহারকে আমরা একসময় হেয় করতাম সেই বিহার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, ঝাড়খণ্ড আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, উড়িষ্যা তো কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে আমরা পেছোতে পেছোতে কোন জায়গায় গিয়ে পেছব। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের উচিত তদন্ত করা এবং কেন এই ধরনের ঘটনা ঘটল, একটি রাজ্য সরকারি অ্যাকাউন্ট থেকে, সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে কীভাবে সম্ভব? তাহলে আমাদের যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর? এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে।